আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আউট পানির একটা লাইন। তো যে পানিটা আপনার মূলত নিচের দিকে চলে যায়, তো এটা আমাদের দেওয়ার কারণ হলো সবসময় ছাদটা ভিজে যায়, তো এই জন্য আমরা তো ছাদগুলো ভিজে যায়, যার ফলে আমাদের সবসময় ছাদে যে দেখতে পাচ্ছেন ফুলের টপগুলো সব ভিজে যায় বা পুরো ছাদটা ভিজা থাকে। তো যার কারণে আমরা এটা করেছি কি, এই ট্যাঙ্কিটা ভরার পর আপনার এই পাইপটা দিয়ে আমরা একদম আউটে লাইনটা দিয়ে দিছি, যেহেতু আর আপনার পানিটা এই জায়গায় পড়ে আর না ভিজে। তো এটা একদম আপনারা চাইলে এই সিস্টেমে কাজগুলো করলে আপনাদের চারটা সবসময় শুকনা থাকবে। তো ধরেন আপনার অধিকাংশ টাইমে আমাদের যখন ট্যাঙ্কিটি ভরে যায় তখন কিন্তু এই পানিগুলা এই জায়গাতে জমা হয়ে থাকে, যেমন এই জায়গাতে জমা হয়ে থাকে, পরে আপনার ছাদে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো যেটার ফলে আপনারা করতে পারেন কি, এই যে আউট পানির লাইনটাকে এভাবে সুন্দর করে এভাবে এলবো দিয়ে, তারপরে আপনার দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি এলবো, এখানে একটি এলবো আর এই জায়গায় একটি এলবো দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন জায়গাটাকে নিয়ে গেছি। সো এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের ছাদের যে পানিটা যাবে ওইটা, তো একদম সোজাসুজিতে আমরা একটি এলবো বসিয়ে দিছি, যার ফলে এখানে পানিটা ডিরেক্ট চলে যাবে। তো আপনারা যদি এই সিস্টেমে আপনাদের কাজগুলো করেন তো আশা করি যে আপনাদের ছাদটা আর ভিজা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন তো এই সমস্যাগুলোতে আমরা যখন পড়ব তখন কিন্তু এই সিস্টেমেই কাজগুলো করে নিব। তো আশা করি এই সিস্টেমে যখন আপনারা আপনাদের কাজগুলো করে নেবেন 100% আপনাদের চারটা সবসময় শুকনো থাকবে। তো এগুলো আপনারা মাথায় রেখে আপনারা আপনাদের বাসা বাড়ির এই সমস্ত ট্যাঙ্কিগুলোর এই সিস্টেমে কাজগুলো করে নেবেন। তো তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের মূল ট্যাঙ্কিটা, তো আশা করি জিনিসটা ভালো লাগছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এটা ক্ষুদ্র একটি কাজ তো যেটা আমি আপনাদেরকে একদম ইম্পর্টেন্টলি দেখাইতে চেষ্টা করছি, কারণ এই কাজগুলো যখন আপনারা আপনাদের বাসা বাড়ির ছাদে করবেন তখন আশা করি যে জিনিসটা অনেক ভালো হবে। আর যদি কিছু বুঝতে এবং শিখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।